এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় জানুয়ারি দু মকর রাশি আপনি যদি হন আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে নতুন ইতিহাস রচনা করতে চলেছে মকর রাশি আপনি যদি হন এবং এর পাশাপাশি যারা দেখছেন মকর রাশি অনেকে কমেন্ট করছেন যে স্যার মকর রাশি বলছেন ভালো হচ্ছে না আমি আবারও বলছি যা সাড়ে সাথে যাতে চলছে শনি যাতে পীড়িত আছে শনি রক্ষা কবচ আপনার পরিধান করুন নিশ্চিত রূপে গ্যারেন্টি দিয়ে আমি বলছি আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবেই হবে মকর রাশির ক্ষেত্রে কিন্তু সুদিন আগত আমি বারবার আবারও বলছি কারণ দেখুন শনি আপনাদের কিন্তু এটা জানাতে চলেছি দু হাজার বাইশে জানুয়ারি মাস আপনার ক্ষেত্রে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তি নয় হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না এই রাশিফল আপনাদেরকে গাইড হিসাবে বা বন্ধু হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। প্রথম আসি দিকটা দেখুন শরীরগত দিক নিয়ে খুব একটা কিন্তু সমস্যা কিন্তু আপনাদের থাকছে না শরীরগত দিক যথেষ্ট ভালো দিক নির্দেশ কিন্তু আপনাদের করছে আপনাদের ভাগ্যপতির সাথে রাশির অধিপতির কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যদয় আপনাদের হতে চলেছে যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন অর্থাৎ আপনি ধরুন দশ পাঁচজনকে খাটিয়ে আপনি কাজ করছেন আপনার আন্দারে পাঁচ সাতজন খাটছে বা পনেরো জন খাটছে এই জায়গায় এই সেক্টর যারা কাজ করছেন কি না তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি চোখে পড়ার মতোই দেখা যাচ্ছে মকর রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা কিন্তু ভালো মকর রাশির অর্থাৎ এবং এর পাশাপাশি বিয়ের ক্ষেত্রেও আপনাদের কিন্তু শুভ যোগাযোগগুলো কিন্তু আসবে যাদের দীর্ঘদিন বিয়ে আটকে আছে বিয়ের ক্ষেত্রে কারো বিবাহের যোগ কিন্তু দেখা কিন্তু যাচ্ছে দৈনিক রোজকার ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে ডুবে গেছে আটকে গেছে এই টাকা আপনাদের ধীরে 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 রিকভারি হবে কর্মক্ষেত্রে আপনাদের সফলতা আসবে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে অর্থাৎ যারা নতুন কর্মের জন্য প্রচেষ্টা করছেন যারা প্রমোশন চাইছেন বা যে চাকরিতে আছেন পরিবর্তন চাইছেন একটা পরিবর্তনের সূচনা কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ করতে চলেছে লিখে নিন ডায়েরিতে কর্মের জায়গাটা এবং শনি দৃষ্টি দশম দৃষ্টি কর্ম হবে মানে হান্ড্রেড পারসেন্ট চাকরি ক্ষেত্রে সফলতা চাকরি প্রাপ্তির একটা যোগ প্রবল যোগ কিন্তু থাকছে এবং এর পাশাপাশি আপনাদের আকস্মিক ধনলাভ লটারি শেয়ার মার্কেট ফাটকা এবং বিদেশ থেকেও আপনারা কিন্তু অর্থ এই মাসে কিন্তু পাবেন সম্পত্তিগত দিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট বেনিফিটেড হতে চলেছেন আপনি মকর মানুষ ডাইতে নোট করে নিন নিজস্ব সম্পত্তি পাওয়া সম্পত্তি ক্রয় এবং বিদেশ থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু নির্দেশ এ মাসে কিন্তু করতে চলেছে মকর রাশির ক্ষেত্রে অর্থাৎ মকর রাশির এবার আসি মকর রাশির প্রেমের ক্ষেত্রে দেখুন প্রেমের ক্ষেত্রে লাভ রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পুরাতন প্রেম কামব্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এর সাথে সাথে আপনাদের লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজের জায়গাটা কিন্তু গাঢ় যোগগুলো কিন্তু দেখাচ্ছে এবার আসি মকর রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কেমন যাবে দেখুন ব্যবসা ক্ষেত্রে আপনাদের মোটের উপর ভালো কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে আপনারা অবশ্যই কনসাল্ট করে নিন হিউজ ইনভেস্টমেন্ট করবেন না ব্যবসা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে এবং এর পাশাপাশি মকর রাশি ক্ষেত্রে আপনাদের দ্বাদশভাবে আপনার মঙ্গলের অবস্থান দেখুন এই জায়গাটা একটু হলো ক্রিটিক্যাল আপনাদের সৃষ্টি কিন্তু করবে মাসের মাঝামাঝি থেকে কারণ আপনাদের খারাপ তো আছে দেখুন ভালো ভালো শুনলেন অনেক মকর আছে কিন্তু কিছু কিছু জায়গা খারাপও কিন্তু থাকে সবটাই যে ভালো হবে এমন নয় অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু থাকছে মকর রাশির প্রবল দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু থাকছে বড়সড় অ্যাক্সিডেন্ট রক্তপাত হওয়ার জায়গা কিন্তু থাকছে অবশ্যই রাস্তাঘাটে যারা চলাফেরা করছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এই ভাড়া কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে আপনাদের কিন্তু সাবধান কিন্তু থাকতে হবে এই জায়গাটা আপনাদের বিশেষ ক্ষেত্রে খারাপের জায়গা কিন্তু দেখা যাচ্ছে দেখুন আপনাদের ক্ষেত্রে দেখুন চতুর্থপতি প্রতি দ্বাদশভাবে এবং একাদশ পতিকে কানেক্ট করছে কিছু ক্ষেত্রে সফলতার জায়গা আপনাদের বাধা কিন্তু আসবে এবং যেহেতু মঙ্গল আপনার আহ ভাতৃকারক গ্রহ এই জায়গাটা ভাইয়ের ক্ষেত্রে মতবিরোধ মত এবং যারা ল্যান্ড প্রপার্টি কিনছে কিনা ল্যান্ড হচ্ছে গ্রহ অর্থাৎ জমি জমি যারা কিনছেন তারা কিন্তু একটু হলো সচেতন হয়ে কিনুন যেটা ড্রিল করছেন সেই জায়গাটা সচেতন হয়ে ড্রিল করুন কিছু ভুলভ্রান্তি আপনার জীবনে কিন্তু বড় একটা সমস্যা নিয়ে আসতে চলেছে এর সাথে সাথে যে কোনো কাজ করার আগে একটু বুদ্ধি নিয়ে একটু ঠান্ডা মাথায় আপনারা কিন্তু কাজে এগিয়ে চলুন তাতে বিশেষ করে আপনাদের কিন্তু খুব যে বড় ধরনের যে সমস্যা সেটা কিন্তু আসবে না যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং সেলস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন আপনারা কিন্তু নিশ্চিত রূপে ভালো ফল আপনারা কিন্তু পেতে চলেছেন তো এই ছিল মকর রাশির জানুয়ারি বছরের প্রথম মাসে আপনারা কিন্তু ছক্কা মারতে চলেছেন এবং বিদেশ থেকেও কিন্তু আপনাদের যথেষ্ট লাভ এই মাসে হতে চলেছে নমস্কার ধন্যবাদ